भाई शुरू करा जाक। এই হাজার ক্যান্ডিডেট পাইটে দে, ভাইবা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, বসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসুন, বসেন। তা আপনার খবর কি, পড়াশুনো এবং কোথা থেকে পড়াশোনা করেছেন, এবং আপনার পরিচয় কি? আগে পরিচয় বলেন দেখি, পরিচয়টা শুনি। স্যার আমার নাম মোহাম্মদ গারুল, পিতার নাম মোহাম্মদ গারুল তালুকদার, পোষ মুরগি পোতা, থানা কচুপোতা, জেলা কুকুরপোতা। আমি পড়াশোনা করেছি কাওয়াপোতা বিশ্ববিদ্যালয় থেকে। ওরে বাবা, আপনার এলাকায় সব পোতাপুতি চলে নাকি? গ্রাম আছে, গ্রাম, থানা, জেলা সব পোতা। তা এটা বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত, লোকেশনটা বলেন তো দেখি। স্যার এটা বাংলাদেশের পশ্চিম অঞ্চলের ছাগলপোতা থেকে 5 কিলোমিটার পরে, 5 কিলোমিটার পরে অবস্থিত। আচ্ছা আপনি যে পোতাই থাকেন না কেন, যা পোতা পুতির কারবার আমার দিকে লাভ নেই। আপনি ভাইবা দিতে এসছেন, সঠিকভাবে ভাইবার জবাব দেবেন। আজকে ক্যান্ডিডেট কম আছে, যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত। আচ্ছা ভেবেচিন্তে উত্তর দেবেন। বলেন তো বিবিসি এর পূর্ণ রূপ কি? স্যার এ তো একেবারে সোজা, বিবিসি এর অর্থ বাপ বেটা সেসরা। এটা তো হলো না, বিবিসি এর পূর্ণ রূপ হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। আপনি এটা কোথায় পেয়েছেন? আচ্ছা পরের প্রশ্ন বলেন দেখি, বিসি এর পূর্ণ রূপ কি? স্যার বিসি এর অর্থ বাপের সাসরা ছেলে। এটাও তো হলো না, বিসি এর অর্থ বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হয় বিসি। আচ্ছা পরের প্রশ্ন বলেন তো ডিসি এর পূর্ণরূপ কি হবে? স্যার এ তো পৃথিবীর সবাই জানে, ডিসি ডিসি অর্থ ডাইরেক্টর একজন চোর। এই প্রশ্নটা ফেল মারলেন, এটারও সঠিক উত্তর হলো না। এর সঠিক উত্তর হবে ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা দেখি পরের প্রশ্ন, বলেন তো দেখি এফবিআই এর পুনরূপ কি হবে? স্যার এফবিআই এর অর্থ ফজর বিড়ি আনে। এটারও সঠিক উত্তর পারলেন না, এটাতেও জিরো। এফবিআই এর অর্থ ফেডারেল বিউরো অফ ইউনিভার্সিটি। আচ্ছা পরের প্রশ্ন, এফ বি টি এর পূর্ণরূপ কি বলেন দেখি? স্যার এটা তো আরো সহজ, এফ বি টি এর অর্থ ফজর বিড়ি টানে। এটাও হলো না, এটাতেও জিরো। এফ বি টি এর অর্থ ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স। আচ্ছা আপনার সর্বশেষ প্রশ্ন দেখি, এটা কি করেন ভেবে চিনতে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেন না কিন্তু। লাস্টের এই প্রশ্নটা যদি উত্তর দিতে পারেন তাহলে
এরপরেও আমি বিবেচনা করব নেওয়া যায় কিনা। বলেন তো FIBP এর পূর্ণরূপ কি? স্যার, FIBP এর অর্থ ফজর আসলে পাপ বাড়ে। আপনি লাস্ট প্রশ্ন পারলেন না। FIPB এর অর্থ ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। আচ্ছা, সঠিক কথা বলেন তো, আমি এতক্ষণ যে প্রশ্ন করলাম আমার পিয়ন ফজর সম্পর্কে, এগুলো বলার কারণ কি? হ্যাঁ, ক্লিয়ারলি বলবেন, আমার মনে কোনো ভয়ভীতি আছে রাখবেন না। বলেন তো দেখি, ফজর সম্পর্কে প্রশ্নগুলোর সাথে জড়িত কেন? স্যার, আমি গতকাল থেকে আপনার অফিসের পিয়ন ফজর সম্পর্কে জেনে আসছি। যা জানতে পারলাম তা আপনার প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। আমি যা বলেছি তা আপনার পিয়ন ফজরের মধ্যে সমস্ত গুণগুলো খুঁজে পেয়েছি, তাই আমি আমি আমার মনের মতো করে বলেছি। এখন আপনি চাকরি দিলে দিবেন, না দিলে না দিবেন। আমি আসি স্যার, আসসালামু আলাইকুম। আমি ফজরের এত বিশ্বাস করি, আমি ফজরের বিশ্বাস করে তার উপরে সমস্ত অফিসের দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত থাকি। হ্যাঁ, আর তলে 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 এই যে এসব চুরি চুরি চারি করে, হ্যাঁ আমি তো টেনশনে পড়ে গেলাম। ফজর রাখলি তো অফিসে, তাহলে তো আমার 12টা বেজে যাবে। হ্যাঁ, চুরি করে তো সব শেষ করে দেবে। আচ্ছা, এই চাকরি আপনারই দিয়ে দিলাম, আপনার ভাইবার প্রশ্নের উত্তর একটা পারেননি, তারপরেও আমি ফজরের অফিসে রাখবো না। আপনি আগামীকাল থেকে জয়েন করেন, আগামীকাল চলে আসবেন। যান, আপনি এখন আসেন।